সম্মানিত দর্শক শ্রোতা, চট্টলা টিভির পক্ষ থেকে মাহে রমজানের শুভেচ্ছা। আমাদের নিয়মিত আয়োজন রমজানের ফজিলত অনুষ্ঠানটি সকলের প্রতি দেখার জন্য আমন্ত্রণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي ذلك فليتنافس المتنافسون فقال النبي صلى الله عليه وسلم من فطر فيه صائما كان مغفرة لذنوبه وعتق رقبته من النار وكان له من الأجر مثل أجره من غير أن ينتقص من أجره شيء رواه ابن خزيمة في صحيحه। আজকে আমার আলোচ্য বিষয় ইফতারের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ পাক ইরশাদ করতেছেন, প্রতিযোগীরা তোমরা প্রতিযোগিতা করো। ইফতারের পরিচিতি দেওয়া প্রয়োজন। সিয়ামের অন্যতম বিধান হচ্ছে রমজানের একটা অংশ ইফতার। সূর্য অস্তমিত হওয়ার পর সিয়াম সমাপ্তির জন্য পানাহার করাকে শরীয়তে পরিভাষায় ইফতার বলে। ইফতার তাড়াতাড়ি করা সুন্নাত বা মুস্তাহাব। সূর্য ডুবে যাওয়ার পর ইফতার করা মুস্তাহাব। সূর্য ডুবে যাওয়ার পর সাবধানতার জন্য বিলম্ব করা ঠিক নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ইরশাদ করেন, আমার বান্দাদের মধ্যে সবচেয়ে এই বান্দাকে আমার পছন্দ হয় যে ইফতার সময় ইফতার তাড়াতাড়ি করে। হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসালুন নাসু বিখাইরিম মা আজ্জালুল ফিত্র। মানুষ সর্বদা মানুষ মর্যাদা কল্যাণের সাথে থাকবে যতকাল তারা তাড়াতাড়ি ইফতার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন, মান ফাত্তারা ফীহি সাঈমান কানা মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া আতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা মিসলু ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু আজরিহি মিন গাইরি আন ইয়ুনতাকাসা মিন আজরিহি শাইউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের মধ্যে অন্য কাউকে ইফতার করাইবে তাকে তার জিন্দগির গুনাহত আল্লাহ পাক মাফ করে দিবেন এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওয়া কানা লাহু মিনাল আজরি মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকাসা মিন আজরিহি শাইউন। এখন যে ইফতার করাবে তাকে ঠিক ওই রোজাদারের রোজা রেখে যে সওয়াব অর্জন করেছে তাকেও সেই সওয়াব আল্লাহ পাক দান করবেন এবং তার রোজার থেকে বিন্দুমাত্র সওয়াব কমাইবেন না। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কিরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইউফাত্তিরু বিহি সাইম। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো এমন সামর্থ্য নাই
যে আমরা তাদেরকে ইফতার করাব। ইউতিল্লাহ তাআলা হাদা সওয়াবা মান ফাত্তারা সাইমান আলা মুসকাতে লাবানিন আও তামরাতিন আও শরবাতিন মিন মাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ইফতার করাবে এক পেয়ালা এক গ্লাস দুধের দ্বারাই অথবা একটা খেজুর দ্বারা অথবা একটু পানির শরবত দ্বারা, আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবেন। এখান থেকে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে দুনিয়ার মানুষ তিন প্রকার। কেউ আছে ধনী শ্রেণীর, কেউ আছে মধ্যম শ্রেণীর, আর কেউ আছে নিম্ন শ্রেণীর। অর্থাৎ ধনী আর মধ্যম শ্রেণী আর গরিব। ধনী যারা, ধনাঢ্য ব্যক্তি যারা, যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, তারা মানুষদেরকে দুধের দ্বারা ইফতার করা উচিত। আর যারা মধ্যম শ্রেণীর তারা খেজুর দিয়ে ইফতার করাবে। আর যারা হত দরিদ্র, কিছুই তাদের নাই, তারা কমপক্ষে পানি দিয়ে হলো ইফতার করানো উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আসপা সাইমান সাকাহুল্লাহু মিন হাউযি শরবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। যারা রোজাদারকে তৃপ্তি সহকারে আসুদার সহিত পেট ভর্তি করে ইফতার করাইবে, মিন সাকাহুল্লাহু তাআলা মিন হাউযি শরবাতান, তাদেরকে কিয়ামতের ময়দানে আমার হাউজে কৌসার থেকে এমন শরবত পান করানো হবে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তারা জান্নাত পৌঁছা পর্যন্ত তাদের আর পানির পিপাসত্ব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাহানা তালাশ করে। আল্লাহর বান্দাকে আল্লাহ পাক কিভাবে মাফ করবেন বাহানা তালাশ করে। রহমতে হক বাহানা মিজুয়াত, বাহানার দ্বারাই আল্লাহ তাআলা, উসিলার দ্বারাই আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দাদের মধ্যে আমার নিকট ওই ব্যক্তি পছন্দনীয়, সবচেয়ে বেশি পছন্দনীয় যে ব্যক্তি ইফতার তাড়াতাড়ি করে, সময় হওয়ার সাথে সাথেই ইফতার করে নেয়। যখন মেঘলা কোনো মৌসুম হয়, বৃষ্টির কা মেঘের কারণে সঠিক সময় নির্ণয় করতে পারে না, তখন কিছু বিলম্বে ইফতার করা উচিত। সূর্যাস্তের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে শ্যাম থেকে ইফতার করতে হবে। ঘড়ির কাটার সময় হলেও একটু বিলম্বে ইফতার করা উত্তম। সূর্য অস্তমিত হয়েছে ভেবে ইফতার করার পর যদি জানা যায় যে তখনও সূর্য অস্ত যায়নি, তবে ওই সিয়াম তার শুদ্ধ হবে না, তার কাজা আদায় করতে হবে, কাপড়া দিতে হবে না। উল্লেখ্য যে আমাদের দেশের প্রচার মাধ্যম তথা বেতার ও টেলিভিশনে যে আজান প্রচারিত হয় তা শুনেও ইফতার করা জায়েজ। যেই সব বস্তু দিয়ে ইফতার করা মুস্তাহাব, তার মধ্যে এক নম্বর হলো খেজুর দ্বারা ইফতার করাবে, তা যদি না হয় তাহলে পানি দিয়ে ইফতার করা মুস্তাহাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব দিয়ে ইফতার নিজে করতেন এবং সাহাবায়ে একরামদেরকে করাতে উদ্বুদ্ধ করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজের পূর্বে কয়েকটি বীজাণু খেজুর দিয়ে ইফতার করতেন, তা না হলে খুরমা দিয়ে ইফতার, খুরমা দিয়ে অথবা কয়েক চুমক পানি পান করতেন।
এই সব দিয়ে ইফতার করার জন্য প্রেরণা দেওয়ার তাৎপর্য হলো সময় মতো সহজেই সিয়াম খুলতে পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই ব্যাপারে বাড়াবাড়ি করা এবং অন্য কোনো জিনিস দিয়ে ইফতার করা তাকওয়ার খেলাফ মনে করা একেবারেই ভুল। অনেকে আসে বলে একটু লবণ দিয়ে প্রথম ইফতার করে সব বেশি পাওয়া যাবে, এটা একবারই ভুল, এটার সাথে কোনো সম্পর্ক নেই। হযরত মুআয ইবনে জুহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, অর্থাৎ হে আল্লাহ আপনার জন্য সিয়াম পালন করেছি এবং আপনার দেওয়া রিজিক দিয়ে ইফতার করলাম। ইফতার করার পর আমাদেরকে আরেকটি দোয়া পড়তে হবে। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার শেষে এই দোয়াটি পড়তেন, যাহাবা জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতিল আজরু ইনশাআল্লাহ, অর্থাৎ পিপাসা চলে গেল, রগ রেশা ঠিক হয়ে গেল এবং আল্লাহর ইচ্ছায় প্রতিদানও অবশ্যই মিলবে। ইফতারের সময় দোয়া কবুল হয়, যে দোয়াই বান্দা করবে ইফতারের সময় আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবেন। ইফতারের আগে আমরা আরেকটু দোয়া বেশি বেশি পড়তে পারি, ইয়া ওয়াসিয়াল ফজলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফজলি ইগফিরলি, এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করি। যে কোনো সিয়াম পালনকারীকে ইফতার করানো পছন্দনীয় আমল, ইফতার যে করাই তাকেও সিয়াম পালনকারীর সমান সওয়াব দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রমজান মাসে যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীর কারীকে ইফতার করাবে তার গুনাহ মাফ করা হয় এবং সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সিয়াম পালনকারীর সওয়াব সে পেয়ে যাবে। কিন্তু সিয়াম পালনকারীর সওয়াব থেকে কিছুই কমবে না, আল্লাহ তাআলা এই রূপ সওয়াব ও ব্যক্তিকে দিবেন যে শুধুমাত্র এক পেয়ালা দুধ অথবা একটি খেজুর অথবা একটু পানি দ্বারা কাউকে ইফতার করাবে। আর যে ব্যক্তি সিয়াম পালনকারীকে তৃপ্তি সহকারে খাওয়াবে আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার হতে এমন শরবত পান করাবেন যে সে আর কখনো তৃষ্ণার্ত হবে না, এমনকি সে জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদিরু বিল আমালিস সালিহাহ, তোমরা নেক আমলের সাথে অগ্রগামী থাকো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারু ক্বাবলা আন ইউসাল্লি আলা রাতাবাত ফাইন লাম তাকুন রাতাবাতিন ফাতুমাইরাত ফাইন লাম তাকুন তুমাইরাত হাসওয়ান হাসাওয়াতিন মিম্মাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের সালাত আদায় করার আগেই তাজা খেজুর দিয়ে ইফতার করতেন, যদি তাজা খেজুর না পেতেন তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন, তাও যদি না পাতেন তাহলে পানির থেকে কয়েক ঢোক পানি খেয়ে নিতেন। এই জন্য আমরা যে ইফতার যে ফজিলত, ইফতারের গুরুত্ব এর মাহ রমজান অনেক অনেক বেশি। আমরা রমজানের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন জালাল্লাহু সিয়ামাহু ফরিযা ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খাইর কানা কামানাদ্দা ফরিযাতান ফীমা সিওয়াহু। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে রোজাকে ফরজ করেছেন আর কিয়ামুল অর্থাৎ তারাবির নামাজকে নফল করেছেন। আর যে ব্যক্তি রমজান মাসে একটি নফল ইবাদত করবে অন্যান্য মাসের মধ্যে একটি ফরজ আদায় করলে যেই সওয়াব, ঠিক সেই সওয়াব আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা প্রত্যেকে মাহে রমজানের মধ্যে এই মাসের ইফতার এর গুরুত্ব এবং ফজিলত জেনে
আমরা বেশি বেশি যেন আমল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। আমিন। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।